হ্যালো ফ্যান্স, আজকে আমরা শিখব পায়ে পিনটেক দিয়ে মেয়েদের প্যান্ট পায়জামায় বক্স করে ফালফুতি দিয়ে কিভাবে সেলাই করতে হয় সহজে। প্রথমে আমরা একটা 4.5 ইঞ্চি চওড়া কাপড় এবং কি 4 ইঞ্চি চওড়া ফিউজিং বসিয়ে নিয়েছি। এখানে আমরা 1/2 ইঞ্চি থেকে কম ফাঁকা ফাঁকা করে ফিনটেক দিয়ে নিতেছি, এক সুতা ফিনটেক, এক সুতা করে ফিনটেকটা দিতেছে 1/2 ইঞ্চির থেকে একটু কম জায়গা করে। যারা আমাদের চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকুন। আর যারা ফেস থেকে দেখছেন, ফেসকে ফলো দিয়ে লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকুন আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমরা ফিনটেকগুলো এক সমানে দিয়ে নিতেছি, এভাবেই আপনার পুরা লম্বা কাপড়টাই ফিনটেক দিয়ে নিতে হবে। আমরা এটা ফিউজিং করে নিয়েছি, ফিউজিং করলে কাপড়টা সুন্দর হয়ে ফিনটেকগুলো বসে থাকে। আপনারা আগে ফিনটেক করে নেবেন, ফিউজিং বসিয়ে কাপড়ের ভিতরে সুন্দর করে ফিনটেক করা হয়ে গেলে তারপরে আয়রন করে নেবেন। আমাদের ফিনটেক প্রায় শেষ, আর অল্প আছে, ফিনটেক দেওয়া কমপ্লিট হয়ে গেল। সাইডে 1 ইঞ্চি কাপড় বাড়তি রাখছি। এখন আমরা প্যান্ট পায়জামা কাটছি, প্যান্ট পায়জামার পায়ে উল্টা ফিটে সেলাই দিব। এখন 1 ফিট পরিমাণে উল্টা ফিটে সেলাই দিতেছি। উল্টা ফিটে সেলাই দেওয়া হয়ে গেল। এভাবেই আপনারা ঘরে বসে সহজে দেখে দেখে সেলাই করতে পারবেন। 1 ফিট পরিমাণে সেলাই দেওয়া হয়ে গেল আমাদের। এখন আমরা 12 ফিট করে লবে লবে একটা চাপ সেলাই দিয়ে নিব। এই যে একবারে পাশে একটা চাপ সেলাই দিয়ে নিব। আগে আমরা সুন্দর করে ভাঙা বসিয়ে নিতে হবে, কারণ ফিউজিং থাকবে তো একটু শক্ত হয়ে থাকবে, তাই হাত দিয়ে সুন্দর করে ভাঙা কিংবা আয়রন দিয়ে বসিয়ে নিতে হবে। আমরা বসিয়ে নিচ্ছি এখন 1 ফিট ফাঁসাফাঁসি করে লবে লবে সেলাই দিয়ে নিচ্ছি। এখন পট্টিটাকে উপর একটা সেলাই দিয়ে বসিয়ে নেব। এখন আমরা পাশাপাশি সেলাই দিয়ে বসিয়ে নিতেছি। এভাবে আপনারা সহজে ঘরে বসে দেখে দেখে সেলাই করতে পারবেন। এখন আমরা এখানে 3.5 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি, ওটাকে এখন আমরা সেলাই দিব 1 ফিট থেকে একটু বেশি পরিমাণ করে। যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন। ফেস থেকে যারা দেখছেন, ফলো দিয়ে রাখুন আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমরা এই কাপড়টাকে এখন স্ক্রুড্রাইভার দিয়ে উল্টে নিতেছি। কাপড়টা আমাদের উল্টানো প্রায় শেষ হয়ে গেল, আমাদের উল্টানো। এখন আমরা আয়রন দিয়ে সোজা করে নিব। আয়রন দেওয়া হয়ে গেল। এখন আমরা বক্স কুচি করব। প্রথমে 1/4 ইঞ্চি ওদিকে, আবার 1/4 ইঞ্চি এদিকে, মাঝখানে 1.5 ইঞ্চি ফাঁকা করে আমরা এইভাবে কুচিগুলো বক্স করে বসিয়ে নেব। প্রত্যেকটা বক্স কুচি এক সমান হইতে হবে, এক সমান করতে হবে। বক্স কুচিগুলো প্রত্যেকটাকে এক সমান করতে হবে। এখন বক্স কুচিগুলো আমরা দিতেছি এক সমান করে, আপনারাও এক সমান করে দেওয়া হয়ে গেল। আমাদের বক্স কুচিগুলো যেটুকু পরিমাণ লাগবে এটুকু আমাদের বক্স কুচি করা হয়ে গেল। এখন আমরা যেই পিনটেকের কাপড়টা বসিয়ে নিয়েছি, 1/2 ফিট করে একটা সেলাই দিয়ে নিয়েছি, ওই সেলাইয়ের উপরেই আমরা এখন বসিয়ে দিতেছি মাঝখানে সেলাই দিয়ে। এভাবেই আপনারা ঘরে বসে সহজে সেলাই করতে পারবেন আনকমন ডিজাইন প্যান্ট, মেয়েদের প্যান্ট পায়জামা। হয়ে গেল আমাদের সেলাই করা। এখন আমাদের ফালফুতি বসাতে হবে। ফালফুতিগুলা বসানোর নিয়ম হইল, প্রথমে আমরা স্কোয়ার যেই কুচিটা বক্স কুচি দিয়েছি ওটার মাঝখানে শুয়ে নিচের থেকে উঠিয়ে নিতে হবে। উঠে নেওয়ার পরে এই প্রত্যেক মাথায় কাপড়টা টান দিয়ে সেলাই করে নিতে হবে। আবার এই মাথায় কাপড়টা শুয়ে ঢুকে টান দিয়ে সেলাই করে নিতে হবে। এই যে প্রত্যেকটা মাথা, এখন 3টা মাথা আনা হলে 4টা মাথা, এটা আনলে 4 মাথা এক জায়গায় জড়ো করা হলে এখন একটা ফুলের মতো হয়ে গেলো। এই ফুলের মাঝখানেই একটা ফালফুতি বসিয়ে দেওয়া হবে। ফালফুতিটা বসাইলে দেখেন, দেখলে সহজেই আপনি শিখতে পারবেন। ফালফুতিটা সমান করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখন সুইটা ভিতরে দিয়ে উল্টা ফিটে নিয়ে যাব। বসানো হয়ে গেল, উল্টা ফিটে নিয়ে গেলাম। এখন আমরা এখানে 2টা গিট্টে দিয়ে দিব, যেন ফালফুতিটা খুলে না যায় এবং কি
যে এই বক্স স্টাইলে ফুলের মতো ডিজাইনটা করা হয়েছে ওটা যেন খুলে না যায়। হয়ে গেল আমাদের একটা ফালপুতি এবং কি বক্স কুচি লাগানো। এখন পরবর্তীতে আমরা রাগে নিব দ্বিতীয় নম্বরটা। দেখেন সেম একইভাবে প্রথমে আমরা এক কোণার কাপড়টা শুয়ে দিয়ে সেলাই করে টান দিয়ে নিলাম, দ্বিতীয় নম্বরটা সেম একইভাবে এই যে দেখেন শুয়ে দিয়ে টান দিছি, তারপরে মাঝখানে নিয়ে আসছি, এটাও শুয়ে দিয়ে টান দিছি, মাঝখানে নিয়ে আসছি। প্রথমে শুইটা মাঝখানে ঢুকিয়ে নিতে হবে, এই যে ফুলের মতো হয়ে গেল। এখন এটাকে আমরা শুই দিয়ে আটকে নিব ফুলটাকে, তারপরে এখন ফালপুতি নিব। ফালপুতিটা সেম আগেরটা যেভাবে করছি একইভাবে একইভাবে ফালপুতিটা আটকে নিতেছি। হয়ে গেল আমাদের এটাও ফালপুতি প্রায় আটকানো, একটা প্যাচ দিয়ে নেব, প্যাচ দিয়ে নিলে বৈশা থাকবে ফুলের মতো হয়ে যাবে। শুইটা প্যাচ দিয়ে নিয়েছি আমরা, এখন শুইটা নিচে নিয়ে যাব। শুইটা নিচে নিয়ে গেছি, হয়ে গেছে আমাদের এই ফালপুতিটাও বসানো। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকুন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর যারা ফেস থেকে দেখছেন ফেসকে ফলো করুন, লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকুন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আমাদের দোকান আনারকলি সুপার মার্কেট, তৃতীয় তলা 61 নম্বর দোকান, ঢাকা মৌসাক মার্কেটের পিছনে, ড্রেসকো লেডিস টেইলার্স। তৃতীয় ফুলটাও একইভাবে আমরা লাগিয়ে নিতেছি। এভাবে আপনারা সবগুলা পুঁতি লাগাইতে পারবেন কমপ্লিট করে। হয়ে গেল আমাদের তৃতীয়টা, এভাবে আমরা সবগুলো লাগিয়ে নিব। এখন শেষ বাকি একটা আছে, সবগুলো লাগিয়ে নিয়েছি আমরা, বাকিগুলো আপনাদেরকে দেখাই নাই। এটাও আমাদের লাগানো হয়ে গেল, ফুল বানানো হয়ে গেল। এখন আমাদের এখন পুঁতিটা লাগিয়ে নিব, পুঁতিটা লাগিয়ে নিলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেল পুঁতি লাগানো, এটাও এখন গিট্টে দিয়ে মাঝখানে ভিতরে নিয়ে যাব। ভিতরে নিয়ে যেতেছি, হয়ে গেল আমাদের প্রত্যেকটা পুঁতি লাগানো। একই সেমভাবে আপনি লাগিয়ে নিতে হবে, একইভাবে লাগিয়ে নিতে হবে। হয়ে গেল আমাদের পুঁতি লাগানো কমপ্লিট। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকুন, লাইক দিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।